আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজ একটা খাবার, চাইনিজ বলতে পারেন, অ্যাকচুয়ালি অরিজিনাল চাইনিজ অথবা ইউরোপ আমেরিকান চাইনিজ বলতে পারেন। ওটা বিফ ব্রোকলি। তো এখন ব্রোকলির সময়, ব্রোকলিটা অ্যান্টাই ক্যান্সার, অ্যাকচুয়ালি যত পারি আমাদের খেয়ে নেওয়া উচিত। আর এটার দাম এখন কমে গেছে, এখন আগে 140 টাকা দিয়ে কিনছিলাম, এখন 40 টাকা এসে গেছে। কয়েকদিনের মধ্যে 20 টাকা 15 টাকা আসতে দেরি নাই, সব জায়গায় প্রায় পাওয়া যায়, দেখতেছেন এই যে ব্রোকলি এগুলা, এই যে কাঁচা ফুলকপির মতো দেখতে যেটা আর কি, আগে ফেলতে আমি ঘরে বলতাম কাঁচা ফুলকপি, যাই হোক। তো সেই জন্য আমি কতগুলো ব্রোকলি এভাবে কেটে নিছি, টুকরা টুকরা করে একটু বড় সাইজের, কয়েকটা গাজর নিছি। এখানে আমি বিফ পাতলা করে স্লাইস করে নিছি, যেরকম পাতলা পাতলা করে চাইনিজ রান্নার জন্য স্লাইস করে, মানে বিভিন্ন জিনিসের জন্য ওইটা। এর মধ্যে আমি নিছি হচ্ছে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা ম্যারিনেট করার জন্য। আর আমার লাগবে হচ্ছে অল্প একটু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এটা দেয় না কিন্তু আমরা বাঙালি একটু টেস্টের জন্য দিলাম আর কি। আদা রসুন কুচি 1 চা চামচ করে, আর ডিমের একটু সাদা অংশ, ভিনেগার, সয়া সস। আর দেখাচ্ছি আপনাদেরকে আমি কি কমে আনি সয়া সসটা ব্যবহার করি, অনেকে নাম জানতে চাবেন। এই যে এটা বোতলে পাওয়া যায়, 170 টাকা নিচ্ছে, এখন বোধহয় দাম বাড়তেছে, আগে আরও কম ছিল। আর চিনি, লবণ আমি ব্যবহার করবো না এখন, কারণ হচ্ছে সয়া সসে লবণ থাকে, আর কর্নফ্লাওয়ার। যাই হোক, প্রথমে আমি গরুর মাংসটার মধ্যে একটু ওই যে আদা রসুন বাটা দিচ্ছি, ওইটা দেওয়ার পরে এখন ওর মধ্যে আমি অল্প একটু সয়া সস দিব, একটু কর্নফ্লাওয়ার দিব হালকা একটু কোট করার জন্য, আর ডিমের সাদা অংশটুকু দিব, দিয়ে তাকে মেখে নিব। ম্যারিনেট করে রাখার কোনো দরকার নাই, কারণ বাইরে যে চাইনিজ রেস্টুরেন্টগুলো এগুলো বেচে, ওগুলা ওই কেউ গিয়ে অর্ডার দেয় না, অর্ডার দেয় সরি অর্ডার দেয় কিন্তু ওরা সাথে সাথে আপনাকে বানায় দিবে, এটা ম্যারিনেট করে কেউ কারোর জন্য রেখে দেয় না। এখানে জাস্ট ওরা এইভাবে মাখাবে, মাখায় সাথে সাথেই তাওয়ার মধ্যে দিয়ে ভেজে দিয়ে দিবে আপনাকে। আমাদের মতো রাখারাখি কোনো সিস্টেম নাই, যে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে হবে অমুক তমুক, আর এই পাতলা মাংস ম্যারিনেটের কিছুই নেই, এর মধ্যে যা দিবেন সেটাই ঢুকে যাবে। যাই হোক, এটা করে ফেললাম। এখন আমার এই ভেজিটেবলগুলোকে একটু ভাপ দিয়ে নিতে হবে, তো ওটা দেখাচ্ছি। এখন আমি একটা সসপ্যানে একটু পানি ফুটায় তার মধ্যে 1 চামচ লবণ দিব। লবণ দিয়ে আমি এই যে ব্রোকলি আর গাজরগুলো রাখছি, ওগুলো এখানে এক্স্যাক্টলি 1 মিনিটের জন্য ছেড়ে দিব। এটা সিদ্ধ করার জন্য না, এটা সিম্পলি হচ্ছে ভাপ দেওয়ার জন্য। ব্রোকলিটা গরম হয়ে থাকলে ও নিজে নিজেই কিন্তু সিদ্ধ হইতে থাকবে, এবং এতে ওর কালার চেঞ্জ হবে না, ও সিদ্ধ হবে না, কোনো কিছুই হবে না, মানে জাস্ট একটু গরম করে নিলাম আর কি। কারণ ব্রোকলি কিন্তু বেশি রান্না করলে তিতা হয়ে যায় আর ডিসকালার হয়ে যায়, কালো হয়ে যাবে। তো সেই জন্য আমি জাস্ট 1 মিনিটের জন্য এই পানিটার মধ্যে রাখবো। এর মধ্যে পানিটা এটা দিছি, পানিটা একটু ঠান্ডা হয়ে যাবে, আবার বলক চলে আসবে এর মধ্যে 1 মিনিটের মধ্যে। 1 মিনিট হয়ে গেছে, পানিটা এখন ঠিক মতো ফুটে ওঠে নাই, তো ফুটে উঠুক না উঠুক মোটামুটি যা হয়েছে তাতে আমার হয়ে যাবে। আমি এখন এই পানিটাকে ফেলে পানিটাকে ড্রেন করে ব্রোকলি আর ইয়েগুলাকে একটা ঝাঁজির উপরে উঠাই নেব। এখন আমি একটা প্যানে 1 টেবিল চামচ তেল নিয়ে নিছি, এর মধ্যে আমি ওই আদা রসুন কুচিগুলাকে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভাজব। একই সাথে এটা ভাজার একটু সময় লাগবে দেখে, তেল বেশি গরম ছিল দেখে অল্পতেই বাদামি হয়ে যায়। আমি এই মাংসগুলোকে দিয়ে দিব, দিয়ে এটাকে ভাজতে হবে। গরুর মাংসটা একটু বাদামি বাদামি করে ভাজা হইলে, ওরা এতক্ষণ ভাজে না কিন্তু আমাদের রুচির জন্য আমরা একটু সিদ্ধ সিদ্ধ চাই, ভাজা হইলে এর মধ্যে আমি একটু পানি দিব। এখন এই কুচি করা কাঁচামরিচ গুলা দিয়ে দিই, এটা অপশনাল, কেউ দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে। একটু সয়া সস দিব, অল্প একটু ভিনেগার দিব। এই সবগুলো হচ্ছে আমার রুচি মতো, আমি একটু খেয়ে দেখে নিব যে আমার টকটা ঠিক মতো টক হবে না, এটা মানে সয়াসটা দিলে একটু টেস্টটা বাড়ে আর কি, ভিনেগারটা দিলে, সরি ভিনেগারটা দিলে টেস্টটা বাড়ে।
দেখো আমি ভিনেগারটা দেওয়ার পরে আমি একটু মাখাই, গ্রেভিটার টেস্ট দেখি কি অবস্থা। না লবণ তখন কিছুই লাগবে না, একটু ফুটে উঠছে এটা, বেশিক্ষণ আর কিছু করার নাই। এর মধ্যে আমি যে ড্রেন করে রাখছিলাম ওই যে ভাপ দেওয়া ভেজিটেবল গুলা, দেখেন ফুলকপি ব্রোকলি টোকলি সবগুলা রং একই রকম আছে, বরঞ্চ আর একটু উজ্জ্বল হয়েছে, ওগুলাকে দিয়ে দিব। দিয়ে খুব দ্রুত এটা কাজ করতে হবে, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসে। এটাকে মিশানোর আগেই আমি দিয়ে দিই এটা, এই যে আমি এখানে এক টেবিল চামচ কি দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে রাখছিলাম পানি দিয়ে গ্রেভি করার জন্য, গ্রেভিটা ঘন করার জন্য আর কি, ওটাকে আবার একটু গুলে, কারণ কর্নফ্লাওয়ার গুলো তলে চলে যায় সাধারণত। এটার মধ্যে দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিই, একটু ঘন হইলে অসুবিধা নাই। এখন ভালো করে মাখায় দিই, আর অল্প একটু চিনি ছিটাই দিব, এটা টেস্টের জন্য সিম্পলি অল্প একটু চিনি, এক চা চামচের মতো, এটা টেস্ট একটু বাড়ায়। নাড়াচাড়া করলে দেখেন নিচের গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন আমি জালটাকে বন্ধ করে দিই, হয়ে গেল আমার হ্যাপি জোশের বিফ ব্রোকলি, খেয়ে দেখে একটু টেস্টটা অসাম। তো দেখেন কত সহজে তৈরি হয়ে যায়, আপনাদের একটু ক্লোজ আপ দেখাই। এই যে দেখেন খুবই মজার, সবজিগুলা প্রায় আধা সিদ্ধ অবস্থায় আছে, ব্রোকলির কালারটাও বদলায় না, ভাত কিংবা ফ্রাইড রাইস দিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, হ্যাপি জোশ। আরেকটা কথা, আগামীকাল থেকে ইংরেজি নববর্ষ শুরু হচ্ছে, তা আমি অ্যাকচুয়ালি কখনোই কোনোদিন নববর্ষ পালন করি না, এটা না আমার ধর্মের অঙ্গ না আমার সংস্কৃতির অঙ্গ। আমি সবসময় চাই আল্লাহ আপনাদের যাতে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তেই ভালো রাখেন, শুধু নববর্ষ ভালো রাখবেন অন্য দিন ভালো রাখবেন না, এটা না। তো সেই কামনাই করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।